वेलकम फ्रेंड्स, आज के 2022-23 अर्थवर्षर इनकम टैक्स कैलकुलेशन कीभावे करबें सेटा ओल्ड रेजिम बा न्यू रेजिम जाई होक ना केनो एक सीटर मध्य टेस्ट कर देखे नब जो आपनी ओल्ड रेजिमे थकले अपना सुविधा है ना न्यू रेजिमे थकले अपना सुविधा है और एक्सेल शीट डाउनलोड कर लिंक वीडियो डेस्क्रिप्शन अपनारा पे जा डाउनलोड कर निजेरा काज कर प्रिंट आउट कर तब एक कथा बी शुद्ध डाउनलोड कर काज करते गले अपना समस्यार मुखोमुखी होते एकटू विषय बुझे नीन बा इनकम टैक्सर जो कैलकुलेशन प्रसेस कौन जैगागुलो अपना जोग है कौनगुलो अपना डिडक्शन है से विषयगुलो एकटू देखे नेवा दरकार। तो प्रथम एखे अपना स्कूलें नाम लिखभन धरू अभी जस्ट एक सैम्पल दी धरू बेंगल हाई स्कूल संगे बस बड़ो लिखी ना नाम एबार एखे अपनार नाम अपनी लिखभन कारण ये प्रिंट आउट कर रेखे देवें भविष्य फर्म 16 विभिन्न काजे अपना लागबे धरू लेवल अपनी हम 15 लेवल लेवेले आछेन पैन धरू आपनार एक पैन आमी एखाने बसिए दिलाम अंदाजे एबारे देखुन आपनार बेसिक पे मन को रानिंग बेसिक पे हयतो 70,500 टाका তাহলে যেহেতু আমরা লেভেলটা এখানে দিয়ে দিয়েছি আমরা অটোমেটিক এখানে জুলাই ইনক্রিমেন্টটা নিয়ে নেবে। এবারে যদি এর মাঝখানে কারো 10 ইয়ার্স 20 ইয়ার্স বা 18 ইয়ার্স বেনিফিট থাকে ম্যানুয়ালি বেসিকটা পুট করবেন আর সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না সমস্ত সেলগুলি আপনারা ম্যানুয়ালি পুট করতে পারবেন অটোমেটিক ক্যালকুলেশন হলেও যেমন ধরুন এমএ মেডিকেল অ্যালাউন্স যদি কারো না থাকে এই সেলগুলোকে সিলেক্ট করে আপনারা ডিলিট করে দেবেন সেক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু হবে না। अच्छा प्रधान शिक्षक शिक्षिकार जो जे क्षेत्र में एडिशनल रेमुनारेशन थाकबे एखाने पुट कर देवें धरुन एडिशनल रेमुनारेशन 200 टाका एक बार दिए दिले बाकीगुलो आपनारा अटोमेटिक निये नेबे। अच्छा एबार जीपीएफ धरुन आपनि हयतो 10,000 टाका करे पीएफ काटाच्छेन एक प्रथम घरटा बसिए देवें बाकीगुलो अटोमेटिक निये नेबे जदि माझखाने आपनार पीएफ चेन्ज थाके सेटाओ एखाने ম্যানুয়ালি बसिए देवें सेटाओ आमरा अटोमेटिक निये नेबे। इनकाम टैक्स धरुन आपनि हयतो बछरेर शुरू थेके 4,000 टाका करे आपनि टैक्स काटाच्छेन तो एखाने 10 मास आमार एटा देवा आछे शेष 2 मास जेहेतु आमरा ম্যানুয়ালি एटा हिसाब करे फाइनली ট্যাক্সটাকে অ্যাডজাস্ট করি তো সেই কারণে 2 মাস ফাঁকা রাখা আছে এই 2 মাসটা আপনারা বসিয়ে দেবেন সেক্ষেত্রে আমরা পুরো ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে। বেশ এবারে আমি যাচ্ছি এখানে তাহলে আমরা টোটাল স্যালারি থেকে ইনকাম হলো 2022-23 ফিনান্সিয়াল ইয়ারে 10,620 টাকা। এবারে আমরা যাচ্ছি ইনকাম ফ্রম আদার সোর্স এবারে এখানে কিছু আমি ড্রপডাউনে রেডিমেড আইটেম দিয়ে দিয়েছি এর বাইরেও যদি কিছু থাকে আপনারা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে এখানে ম্যানুয়ালি টাইপ করতে পারবেন কিচ্ছু অসুবিধা হবে না। तो धरू प्रथम सेविंग्स अकाउंटर इंटरेस्ट एक आगे अपनी आइटेमगोल एखान सिलेक्ट कर नीन हतो अपना किसान विकास पत्र आखानर इंटरेस्ट एनएससी थे अपनार इंटरेस्ट एखे और आपनर एक्सामिनार्स फी अपना जरा खाता देखें जो अपनी ম্যানুয়ালি एखे कि पुट करते उदाहरण देखिए दी ম্যানুয়ালি पुट करा धरू आदार्स एखे एक लिखल बेस एबार धरू आपनर सेविंगसर इंटरेस्ट हम 6,200 टाका किसान विकास पत्र থেকে আপনার হয়তো ইনকাম আছে 40,000 টাকা এনএসসি থেকে আপনার হয়তো ইনকাম আছে 55,000 টাকা আদার ইনকাম ধরুন হয়তো কোনো আছে আপনার 1200 টাকা তাহলে টোটাল আপনার ইনকাম হয়ে গেল 1,02,400 টাকা। সেটা সঙ্গে সঙ্গে এখানে চলে হলো ইনকাম ফ্রম আদার সোর্স টেবিল 1 থেকে এখানেও টেবিল 1 আপনার 1,02,400 দিয়ে টোটাল ইনকাম হলো 11,03,020 টাকা। এটা গেল আপনার টোটাল ইনকাম পার্ট কমপ্লিট। এবার দেখুন এখানে জিপিএফ আপনার 1,20,000 টাকা কাটিয়েছেন সেটা অটোমেটিক কিন্তু 80C সেকশন এখানে নিয়ে নেবে কন্ট্রিবিউশন টু জিপিএফ 1,20,000। এবারে 80C সেকশনে আপনার আর যা যা ডিডাকশন আছে যেমন ধরুন এলআইসি প্রিমিয়াম অনেকেরই থাকে জিপিএফ অর্থাৎ আপনার সরি জিপিএফ তো এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে ওটা দেওয়ার দরকার নেই। ইন্টারেস্ট ইন পিপিএফ পিপিএফটা এখানে দিয়ে দিলাম হাউস বিল্ডিং লোন প্রিন্সিপাল বা যদি আপনি এনএসসি কাটেন তাছাড়াও আমি বললাম যেগুলো এখানে ড্রপডাউনে নেই আপনি সেগুলো এখানে ম্যানুয়ালিও টাইপ করে দেবেন সেটাও এখানে আমরা নিয়ে নেব। কিছু আমি রেডিমেড এখানে ড্রপডাউনে দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। তো ধরুন এলআইসি আপনার হয়তো আছে 25,000 বছরে পিপিএফে আপনি হয়তো 1.5 লাখ টাকায় জমা দিয়েছেন আর হাউস বিল্ডিং লোনের প্রিন্সিপাল ধরুন হয়তো আছে আপনার 45,000 না থাকলে সে আইটেমগুলো আপনারা দেবেন না। তাহলে 80C সেকশনে টোটাল ডিডাকশন হচ্ছে 3,40,000 কিন্তু আমরা জানি 80C-তে টোটাল ডিডাকশন 1.5 লাখের বেশি পাওয়া যায় না তাই এখানে দেখুন ডিডাকশন আপনার 80C সেকশনে
আচ্ছা, এখানে আমি ইনকাম ট্যাক্স রুলটা দিইনি বলে ওই জায়গাটা নেয়নি। আমি এখানে এখানে ড্রপ ডাউন থেকে ইনকাম ট্যাক্স রুলটা নিউ ওল্ড আপনারা সিলেক্ট করতে পারবেন। তাছাড়াও এখানে ম্যানুয়ালি নিউ বা ওল্ড টাইপ করলেও আমরা নিয়ে নেবে। তাই প্রথমে ওল্ডে এখানে গেলাম। তাহলে ওল্ডে গেলে আপনি স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা ছাড় পেলেন, পিট্যাক্স 2,400 টাকা, আমরা 200 টাকা করে পিট্যাক্স কেটেছে, এখানে নিয়ে নিল। দিয়ে এরপরে যেটা আমি বলছিলাম যে 80Cতে 3,40,000 হলেও আপনার এখানে ডিডাকশনটা 1,50,000ই নেবে। আচ্ছা, এবার সেভিংসের ইন্টারেস্ট আপনি এখানে 6,200 দেখিয়েছেন, আমরা জানি 10,000-এর কম হলে পুরোটাই ছাড় পাওয়া যায়। এখানে অল আদার ডিডাকশানে দেখুন অটোমেটিক সেভিংসের ইন্টারেস্টটা 6,200 নিয়ে নেবে। যদি আপনি এখানে সেভিংসের ইন্টারেস্ট কোনো কারণে 12,000 দেখান, সেক্ষেত্রে 10,000 মাইনাস করে আপনার এখানে 10,000 মাইনাস করে নয়, আপনি ছাড়টা 10,000 পর্যন্তই পাবেন, বাকি 2,000টা আমরা এখানে অ্যাড হয়ে গেল, সেটা ধরুন আপনাকে ট্যাক্স দিতে হবে। এবার যদি অল আদার ডিডাকশানে ধরুন অনেকের হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট থাকে, তারপরে ধরুন মেডিক্লেম থাকে, আমি জাস্ট এই দুটি এক্সাম্পল দিচ্ছি। তো ধরুন আপনার হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট হয়তো আছে 45,000 টাকা, আর মেডিক্লেম হয়তো আপনার আছে 12,000 টাকা। তো সেক্ষেত্রে তাহলে দেখুন আপনার এবার এখানে চলে এলো অল আদার ডিডাকশন মানে টেবিল 3, আর ATC সেকশনের ডিডাকশন আমরা টেবিল 2, এখানে সব মেনশন করা থাকবে। তাহলে অল আদার ডিডাকশন আপনার হচ্ছে 67,000, এখানে মাইনাস হয়ে আপনার নেট ট্যাক্সেবল ইনকাম হলো 8,39,420 টাকা। এবার ইনকাম ট্যাক্স কম্পিউটেশন ফর দি অ্যামাউন্ট 8,39,420, প্রথম 2,50,000-এর জন্য 0%, পরের 2,50,000 5%, তারপরে আমরা যে 5,00,000-এর থেকে যেটা উদ্বৃত্ত হচ্ছে সেটা 20% স্ল্যাবে পড়ে আমরা টোটাল ট্যাক্স লাগছে 80,384, এডুকেশনাল সেস 3,215, দিয়ে 83,600, এই হলো আপনার ট্যাক্স। এবার যেহেতু আপনি 10 মাস 4,000 করে ট্যাক্স কাটিয়েছেন, তাহলে আপনার 43,600 আছে এখানে, তখন আপনি 43,600টা একটা মাসে আপনি 23,000 করে দিলেন, আর একটা মাসে আপনি 20,600 করে দিলেন, তাহলে তখন আপনার এখানে দেখুন চলে এলো ইন ব্যালেন্স ট্যাক্স নীল, এবং এখানে আপনার টোটাল ব্যাপারটা ডিটেলস উঠে যাবে। এইবার আমি যেটা বলছিলাম যে এই এইটা আপনি পুরোটা ফিল আপ করলেন, তাহলে ফিল আপ করে আপনি এখানে দেখতে পাচ্ছেন ওল্ড রেজিমে থাকলে আপনার টোটাল ট্যাক্স পড়ছে 83,600। জাস্ট আপনি এবার এখানে রেজিমটা বা ইনকাম ট্যাক্স রুলটা আপনি ওল্ড থেকে নিউতে দিয়ে দিন, তাহলে দেখুন আপনার ট্যাক্স পড়ছে নিউ ক্ষেত্রে 1,635,000, অর্থাৎ নিউতে আপনার ট্যাক্স বেশি পড়ে যাবে। নিউতে আমরা জানি কোনো ডিডাকশন পাওয়া যায় না, দেখুন সমস্ত ডিডাকশনগুলো এখানে অটোমেটিক জিরো হয়ে গেছে, আপনি এখানে ডিডাকশন বসানো সত্ত্বেও এখানে কিন্তু কোনো ডিডাকশন শো করছে না। তো ডিডাকশন শো না করলে সেক্ষেত্রে দেখুন আপনার ট্যাক্স স্ল্যাবটা একটু ভেঙে ছোট হয়ে যাবে, বিভিন্ন এখানে পুরো ব্রেকআপটা আপনারা দেখতে পাবেন যে এই যে টোটাল ট্যাক্সটা নিউ রেজিম আপনার পড়ছে 5% স্ল্যাবে কত, 10% স্ল্যাবে কত, 15% স্ল্যাবে কত টাকা, 20% চার্জ হচ্ছে কত টাকা, এগুলো সব এখানে উঠে যাবে, দিয়ে টোটাল ট্যাক্স আপনার এইটা। এবার নিউ রেজিমে থাকলে কাদের সুবিধা হবে, যাদের অ্যাকচুয়ালি সেভিংসটা কম, যেমন আমি দেখাচ্ছি এখানে যদি আমি ওল্ড রেজিমে থাকেন, দিয়ে ধরুন আপনার এখানে LIC হয়তো আছে, PPF ধরুন আপনার নেই, হাউস বিল্ডিং লোন আপনার নেই, প্লাস ধরুন আপনি PF হয়তো 5,000 টাকা করে হয়তো PF কাটান, সেক্ষেত্রে আপনার 80Cতে ধরুন ডিডাকশানটা অনেকটাই কম হবে। পাশাপাশি ধরুন আপনার এখানে হাউস বিল্ডিং লোন নেই, মেডিকেল আপনার নেই, তাহলে দেখুন ওল্ড রেজিমে থাকা সত্ত্বেও আপনার সেভিংসটা যেহেতু কম হচ্ছে, দেখুন আপনার ইনকাম ট্যাক্স পড়ছে 1,08,976, এইটাই যদি আপনি নিউতে চলে যান 1,08,976 জায়গায় আপনার পড়ছে 1,635, অর্থাৎ 8,000 টাকারও বেশি আপনার কিন্তু সেভিংস হবে আপনি যদি নিউ রেজিমে থাকেন। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, যাদের ইনকামটা একটু বেশি 10 লাখ বা স্যালারি থেকে 10 লাখ বা তার আশেপাশে হবে, প্লাস যদি ইনকাম ফ্রম আদার সোর্স থাকে, এবং যদি সেভিংসের পরিমাণটা কম হয়, সেক্ষেত্রে একবার চেক করে দেখে নেবেন, আপনার নিউ রেজিমে থাকলে কিন্তু ইনকাম ট্যাক্সটা কম পড়বে, আদারওয়াইজ ওল্ড রেজিমে থাকাটাই যুক্তিযুক্ত অন্তত এ বছরটা পর্যন্ত যা হিসাব আছে 2022-23 ফিনান্সিয়াল ইয়ার পর্যন্ত। তবু একবার ওল্ড আর নিউ দিয়ে চেক করে দেখে নেবেন কোন ক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে, তারপর এটা আপনি প্রিন্ট আউট করে আপনার কাছে রেখে দিন। আপনি যখন প্রিন্ট করবেন দেখবেন যতটা আপনার সাদা জায়গা দেখতে পাচ্ছেন এইটুকু পোর্শনই প্রিন্ট হবে, সেইভাবেই সিলেক্ট করে দেওয়া আছে, আপনি A4 পেপারে এটা প্রিন্ট আউট করে নেবেন। তো এইভাবে আপনারা ট্যাক্সটা ক্যালকুলেশন করে নিন, এবং এখনও জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস সুযোগ আছে, বাকি ট্যাক্সটা হিসাব করে কাটিয়ে দিন, কাটিয়ে দিয়ে আপনারা ফর্ম 16-এর জন্য যে সমস্ত ডেটাগুলো এখান থেকে তুলে একটা জায়গায় আপনারা সিকিউর করে রেখে দিন। এরপরও যদি ইনকাম ট্যাক্স নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।